الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك إن الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها أربعة حرم ثلاثة متواليات ذو القعدة ذو الحجة والمحرم ورجب مدر الذي بين جمادى وشعبان উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় মুসলিম সমাজ ও আমার সামনে বসে থাকা ইসলাম দরদী ভাই সকল, সর্বাগ্রে আমরা সর্বপ্রথম আমরা সে মহান করুণাময় রব্বুল আলমিনের প্রশংসা করি, শুক্রিয়া আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে এখানে জমায়েত হবার তৌফিক প্রদান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনাল্লাল মুরুদুলাল, যে নবীর মাধ্যমে আমরা সব কিছু পেয়েছি, সেই নবীর উপরে, সেই মহামানবের উপরে লাখো কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে বলবো মনে করে দাঁড়িয়েছি, বিষয়টি হল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য কী শিক্ষা রয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একজন সম্মানীয় নবী ছিলেন, ওনার জীবনীতে আমরা আমাদের জন্য কী শিক্ষা পাই, যেহেতু কুরবানির সময় খুব নিকটে চলে এসেছে, এটা চলছে জুলকাদা, তারপরে পরেই জুলহিজ্জা মাস শুরু হবে। আর জুলহিজ্জা মাস শুরু হলো মানে আমাদের ব্র্যান্ডে তখন এই কথাটা ঢুকে গেল যে কুরবানি আর 10 দিন পরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে বছরে 12টা মাস আমি দিয়েছি, 12টা মাস নির্ধারণ করাটা সেটা হলো আমার তরফ থেকে। বছরে যে 12টা মাস রয়েছে সেটা মানুষের তরফ থেকে নয়, মানুষের বানানো নয়, মানুষ বানায়নি সেটাকে, মানুষের তৈরিকৃত নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। কোরআনে কারীমের যে আয়াতটা আমি খুতবাতে পাঠ করেছি সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয়ই মাসের গণনা আমার কাছে হলো 12। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টা মাস হলো হুরমতওয়ালা মাস, খুব সম্মানীয় মাস। 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা মাস এমন মাস, এমন মাস যেই মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক মর্যাদাপূর্ণ, যে মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সম্মানীয়, যে মাসে মারামারি করা চলবে না, যে মাসে গুনাহ করলে গুনাহের যেটা সাজা আমরা পাব, যেটা গুনাহের আমাদের ক্ষতি হবে, অন্য মাসে আমরা যদি গুনাহ করি তার তুলনায় এই মাসগুলোতে গুনাহ করলে অনেক বেশি হবে ক্ষতিটা। শুধু এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে ইঙ্গিত করেছেন যে মাস হলো 12টা, আসসানাতু 12 শাহরা, মাস হলো 12টা, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টা মাস হলো হুরমতওয়ালা মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে আগে বলেন সালাসাতুন মুতাওয়ালিয়াত, তার মধ্যে 3টা মাস পরস্পর রয়েছে, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম আর রজবের মাস, যে রজবের মাসটা আসে জুমাদা এবং শাবানের মাঝে। তাহলে এই হাদিস এবং কোরআন দ্বারা আমাদের কাছে কথাটা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই মাস হলো 12টা, এই মাস তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের জন্য এই 12টা মাস নির্ধারণ করে দিয়েছেন। এই 12টা মাসের মধ্যে প্রথম জুলকাদা মাস আমরা অতিবাহিত করছি, দ্বিতীয় যে মাসটা আমাদের শুরু হবে কিছুদিন পরে সেই মাসটা হলো জুলহিজ্জা মাস। আর জুলহিজ্জা মাস তার কি ফজিলত, বিশেষ করে কুরবানির আগের 10 দিন, যে 10 দিন পরে আমরা কুরবানি করি, প্রথম যে 10 দিন রয়েছে
সেই দশ দিনের কি ফজিলত ইনশাল্লাহ আগের জুমাতে হতে পারে, আলোচনা করা হতে পারে এই বিষয়ের ওপরে। কিন্তু আমরা আগেও অনেক শুনেছি এই দশ দিনের ফজিলত অপরিসীম। এবার আমি আপনাদেরকে বলি, কুরবানি আমরা যে করি এই দশ দিন পরে আমাদের যে কাছে যে কুরবানিটা আসে সেই কুরবানিটা আমরা কিন্তু কার থ্রু থেকে পেয়েছি? হযরত ইব্রাহিম আলাইহিসসালামের থ্রু থেকে পেয়েছি। কুরবানির রীতিনীতি কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে আমরা পেয়েছি। কুরবানি যে আমাদের করতে হবে এটা কিন্তু আমরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বারা বুঝতে পেরেছি। তবে একথাও আমি আপনাদেরকে জানিয়ে দিই, কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম করেছেন তার পক্ষ থেকে তো আমরা পেয়েছি, কিন্তু সর্বপ্রথমে কুরবানি কারা করেছিলেন এ সম্পর্কে কোরআনে কারিমে পাওয়া যায় যে সর্বপ্রথমে কুরবানি করেছিলেন হযরত আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল ও কাবিল। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من آخر الله رب العالمين قرآن পাকের মধ্যে বলেন যে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে তারা কুরবানি করেছিল, তাদের মধ্যে এক ছেলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন আর অপর ছেলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেননি। কুরবানি তখন থেকে আমাদের মাঝে চলে এসেছে। আমরা যে সুন্নাতটা পালন করি, আমরা যে রীতিটা ফলো করি, যে ফলো যে অনুযায়ী আমরা জবাই করি পশুকে, পশু জবাই করে আমরা যে মাংস ভক্ষণ করি, মাংস খাই, এই রীতিটা আমরা পেয়েছি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা আমাদের সকলেই জানা আছে। কেউ কি এরকম আছেন আপনারা যে কোনোদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা শুনেননি? আমরা প্রত্যেকেই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা শুনেছি। আমাদের সামনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা জ্বলজ্বল করে জ্বলছে। আমাদের সামনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কী কী করেছেন নিজের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার বিবরণ দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের জীবনটা কীভাবে অতিবাহিত করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কীভাবে তাওহীদ বাস্তবায়ন করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কীভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কীভাবে পরীক্ষার সম্মুখীন হয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, সব কিছু আমাদের সামনে দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছে। আমরা সব কিছু পড়েছি, আমাদের জানা আছে ঘটনা। আমি আজকে আপনাদের সামনে সেই ঘটনা বলতে উঠিনি, আমি আজকে আপনাদের সামনে সেই ঘটনা বলবো না। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের জীবনে কি করে গেছেন সেটা আমি আপনাদের সামনে বলবো না। আজকে যেটা আমি আপনাদের সামনে বলবো সেটা হলো যে ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে। আমরা যদি সমাজের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো মানুষেরা শুধুমাত্র হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী থেকে একটাই শিক্ষা নিয়েছে, সেটা হলো কি যে আমাদেরকে জুলহিজ্জা মাসের 10 তারিখে করতে হবে কুরবানি করতে হবে, এটাই শিক্ষা নিয়েছে। বাদ বাকি মানুষের জীবনে আর ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে যে শিক্ষা নেওয়া উচিত ছিল মানুষের জীবনে সে শিক্ষা নেই, মানুষ সেই শিক্ষাটা নেয়নি। একজন পিতা হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ছেলেকে যে শিক্ষা দিয়েছিলেন সেটা আমাদের জন্য বড় শিক্ষণীয় বিষয়। একজন ছাত্র ছেলে হিসাবে নিজের বাবার সঙ্গে ওনার যেটা ব্যবহার ছিল সেটাও আমাদের জন্য বড় শিক্ষণীয় বিষয়। একজন দায়ী হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কীভাবে দাওয়াত দিয়েছিলেন সেটাও আমাদের জন্য বড় শিক্ষা। একজন মুবাল্লিগ হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কীভাবে নিজের প্রাথমিক জীবনে তাওহীদ বাস্তবায়ন করে গেছিলেন, তাওহীদের কথা বলে গেছিলেন সেটাও আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে। এগুলো আমাদেরকে দেখতে হবে। শুধু ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী থেকে একটাই আমরা শিক্ষা নেব যে কুরবানি আমাদের করতে হবে এটা দিলে শুধু চলবে না। এবার আসি ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী থেকে আমরা কী কী শিক্ষা পাই। প্রথমে আমি আপনাদের সামনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে এই সংক্রান্ত কিছু কথা বলি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি একজন এমন নবী ছিলেন যার কথা আমরা প্রত্যেকে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে নিজের বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে নিজের বন্ধুরূপে চয়ন করেছিলেন, নিজের বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। অন্য নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় রাসূল এবং সবথেকে অতি উত্তম রাসূল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে কথা বলেননি। হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে কথা বলেননি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো জন্য কথা বলেছেন তাহলে ইনি কে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন যে ইব্রাহিমকে আমি নিজের বন্ধুরূপে গ্রহণ করেছি। এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই, ইব্রাহিম আলাইহিসসালাম শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নবী ছিলেন না, আম্বিয়া ইকরামরা প্রত্যেকে আল্লাহ রাব্বুল কাছে খুব সম্মানীয়, আম্বিয়া ইকরামরা প্রত্যেকে আল্লাহ রাব্বুল কাছে খুব মর্যাদাবান। কিন্তু এই আম্বিয়া ইকরামের মধ্যে কয়েকজন আম্বিয়া ইকরাম
আল্লাহ রাব্বুল কাছে বেশি মর্যাদাবান ছিলেন, তাদেরকে বলা হয় উলুল আজম মিনাল রুসুল, তাদেরকে বলা হয় উলুল আজম মিনাল আম্বিয়া, তারা হলেন আল্লাহ রাব্বুল কাছে সবথেকে অতি উত্তম রাসূল, সবথেকে সম্মানীয় রাসূল। উলুল আজম আম্বিয়া কয়জন? পাঁচজন। ওলামা ইকরাম বলেছেন পাঁচজন উলুল আজম আম্বিয়া: নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ আলাইহিস সালাম। এই পাঁচজন নবীর ক্ষেত্রে কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ইনারা ছিলেন উলুল আজম মিনার রুসুল, অর্থাৎ সব থেকে সম্মানীয় রাসূল। এই উলুল আজম আম্বিয়াকার মধ্যে আমরা একটা নাম শুনলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা। তাহলে বুঝতে পারলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন নবী ছিলেন। শুধু এই কথা নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বর্ণনা করেছেন। কোরআনের মধ্যে প্রায় 69 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন, এবং বিভিন্ন জায়গায় তিনার জীবনের বিভিন্ন কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, তিনার বিভিন্ন দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এবং আমাদের জন্য সেই জীবনী থেকে এবং তিনার ওই তারিখ থেকে, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। কেননা যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অবতীর্ণ করেছেন যাতে করে আমরা কোরআনটাকে নিয়ে চিন্তা ভাবনা করি, কোরআন আমরা যেন মূল্যায়ন করি, কোরআনটাকে আমরা যেন বুঝি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক কথাই কোরআনে কারীমে পাওয়া যায়, তার মধ্যে কয়েকটা কথা আমি তুলে ধরি। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন শাকিরান লিআনুহুমিজতাবাহু ওয়াহাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম ওয়াআতাইনাহু ফিদ দুনিয়া হাসানাহ ওয়াইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতা, ইন্না ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নিজেই একটা দল, নিজেই একটা উম্মত। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ উম্মতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, কানা ইব্রাহিম উম্মাতান আই মুমিনান ওয়াহদা, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই যুগে ইব্রাহিম সালামের উপরে কেউ ঈমান নিয়ে আসেনি, শুধুমাত্র ইব্রাহিম সালাম একাই ছিলেন মুমিন, একাই ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনয়নকারী, একাই ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপনকারী। কিন্তু তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন উম্মাতা, অর্থাৎ হযরত ইব্রাহিম সালাম ছিলেন একাই দল। ইমাম মুজাহিদ তিনি আরো বলেন, ওয়ান্নাসু কুল্লুহুম ইযাকা কুফফার, সেই সময় মানুষেরা সকলেই পথভ্রষ্ট ছিল, সকলেই তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসেনি, শুধুমাত্র হযরত ইব্রাহিম সালাম একাই আল্লাহ রাব্বুল উপরে ঈমান নিয়ে এসেছিলেন। তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মাতা, উম্মত মানে হলো দল। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে হক সবসময় বেশি ভারী দলের সঙ্গে থাকে না, হক সবসময় বেশি সংখ্যক লোকের সঙ্গে থাকে না। হক যদি কেউ একজন বাস্তবায়ন করে, সেটা যদি সঠিক হয়ে থাকে, সে যদি সঠিকভাবে কোরআন হাদিসকে ফলো করে থাকে, সে যদি সঠিকভাবে ইসলামকে বাস্তবায়ন করে থাকে, সে যদি একাই হয় গ্রামে, তাহলে আমাদেরকে মনে করে নিতে হবে সেই হক পুরো গ্রাম যদি একদিকে থাকে তারা ভুল হতে পারে, কিন্তু সে যদি কোরআন হাদিসের উপর আমল করে থাকে তাহলে সেই সঠিক পথে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে উম্মতা বললেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইব্রাহিম আলাইহিসসালামকে একজন মুমিন থাকা সত্ত্বেও উনি ওনাকে উম্মতা বললেন, এক দল বললেন। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন কানিতান লিল্লাহি হানিফা, ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহ রাব্বুল কাছে রুজুকারী, প্রত্যাবর্তনকারী, হানিফা, একনিষ্ঠ আল্লাহ রাব্বুল বান্দা ছিলেন। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন শাকিরান লিআনুমিহি ইজতাবাহু, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যত নিয়ামত দান করেছিলেন সমস্ত নিয়ামতের ইব্রাহিম সালাম শুকরিয়া আদায় করেছিলেন। ইজতাবাহু, ইব্রাহিম আলাইহিস আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করেছিলেন। ওয়াহাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথের দিশা দেখিয়েছিলেন। ওয়াআতাইনাহু ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে কল্যাণ দান করেছিলেন। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আখিরাতে নেককাদের অন্তর্ভুক্ত। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম সালামের মর্যাদা কতখানি ছিল। শুধু আয়াতে নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরো অন্য জায়গায় বলেছেন, ওয়া মান ইয়ারগাব আম মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসাহু ولقد استفيناه في الدنيا وانه في الاخره لمن الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসাহ, যারা নির্বোধ, যারা বোকা, এরাই ইব্রাহিম আলাইহিসসালামের দিন থেকে নিজের মুখটাকে ফিরিয়ে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে নিজের নবী হওয়ার জন্য চয়ন করে নিয়েছেন। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিসসালাম আখিরাতে নেককাদের অন্তর্ভুক্ত ছিলেন।
ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন ওনার প্রভু ওনাকে বলেন আসলিম তুমি আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারা জাহানের পৃথিবীর কাছে আত্মসমর্পণ করলাম। এই আয়াত থেকেই বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা আল্লাহর কাছে কত ছিল। শুধু এটা নয়, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম না তো ইহুদি ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম না তো নাসরানি ছিলেন, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওয়া মুসলিমা, এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনয়নকারী একজন বান্দা ছিলেন। আল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা এই আয়াতের ব্যাখ্যায় ওনার একটা তাফসীর পাওয়া যায়। উনি বলেছেন যে ইজতামাআত নাসারা নাজরান, নাজরানের কিছু নাসারা খ্রিস্টান এবং আহবার ইহুদ এবং ইহুদিদের কিছু ওলামারা, মদিনার ইহুদির কিছু ওলামারা, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একত্রিত হয় এবং ফাতানাযাউ ইনদাহু, তারা সকলেই মিলে তারা মতভেদ সৃষ্টি করে। কেউ বলে যে ইব্রাহিম ইসলাম ছিলেন নাসরানি, না যারা নাসরানি ছিল তারা বলছিল যে হযরত ইব্রাহিম ইসলাম ছিলেন নাসরানি, আর ইহুদিরা বলছিল হযরত ইব্রাহিম ইসলাম ছিলেন ইহুদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা শুনেন, তখন এই আয়াত অবতীর্ণ করেন। এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা আল্লাহর কাছে অনেক উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক মর্যাদাবান একজন নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সম্মানীয় একটা নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জীবন অতিবাহিত করার পাথেয় নিতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য কিছু সঞ্চয় করতে হবে, যাতে করে আমরা সেটা নিয়ে আগের পথ চলতে পারি, যাতে করে আমরা সেটা নিয়ে নিজের জীবনটা অতিবাহিত করতে পারি। এবার আমি আপনাদের সামনে সেই কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি। ইব্রাহিম সালামের জীবনী থেকে আমরা কীভাবে শিক্ষা নেব সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি। ইব্রাহিম সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়ার তিনটা পাঠ আমি করেছি। প্রথম পাঠ হলো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন দায়ী হিসাবে তাওহীদের যে দাওয়াত দিয়েছিলেন, আমাদেরকে তার জীবনী থেকে সেটা শিক্ষা নিতে হবে। শুধুমাত্র কুরবানি শিক্ষা নিলে হবে না, শুধুমাত্র মাংস খাওয়া শিক্ষা নিলে হবে না, শুধুমাত্র আমাদেরকে মাংস স্টোর করে রাখতে হবে সেটা শিক্ষা নিলে হবে না, আমাদেরকে শিক্ষা নিতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবনে কীভাবে তাওহীদ বাস্তবায়ন করে গেছিলেন সেটা আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জাতির সঙ্গে তাওহীদ বাস্তবায়ন করার জন্য লড়াই করেছিলেন, নিজের জাতির সঙ্গে তিনি তাওহীদ বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করেছিলেন। তাদের পদে পদে তারা যে মূর্তি পূজা করত, তারা যে আল্লাহ ব্যতীত অন্যের সামনে মাথা নত করত, তারা যে আল্লাহ ব্যতীত অন্যের সামনে চাইত, তারা যে আল্লাহ ব্যতীত অন্যের সামনে নিজের কথাগুলো রাখত, ছেলে চাইত, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবনে এই সমস্ত কিছু তাদের বিরোধিতা করে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবনে তাদের সঙ্গে সংগ্রাম করেছিলেন। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ প্রাণ قال بل ربكم رب السماوات والارض الذي فطرهن وانا على ذلك ذلكم من الشاهدين سوره الانبياء 56 নম্বর আয়াতে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের জাতিকে বলেন তোমরা যার পূজো করছো, তোমরা যাকে মানছো, তোমরা যার সামনে মাথা নত করছো, তারা কি তোমাদের কথা শোনে? তারা কি তোমাদের কথায় উত্তর দেয়? তারা কি তোমাদেরকে লাভ দিতে পারে? তারা কি তোমাদের উপকারে আসতে পারে? যখন ইব্রাহিম ইসলাম তাদেরকে কথাগুলো বললেন, তারা প্রত্যেকে ইব্রাহিম ইসলামের বিরুদ্ধে হয়ে গেলেন, এমনকি হযরতে ইব্রাহিম ইসলামের বাবা পর্যন্ত ইব্রাহিম ইসলামের বিরুদ্ধে হয়ে গেলেন এবং ইব্রাহিম ইসলামকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন নিজের জাতি থেকে বিতাড়িত হচ্ছেন, তখন ইব্রাহিম ইসলাম তাদেরকে তাওহীদের শিক্ষা দিতে গিয়ে বলেন যে তোমরা যে সমস্ত মাহবুদের পুজো পাঠ করছো, তোমরা যে সমস্ত মাহবুদের সামনে তোমরা মাথা নত করছো, এরা তোমার মাহবুদ নয়, রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের প্রভু হলেন সেই একমাত্র প্রভু যিনি আকাশ এবং জমিনের মালিক, আল্লাযী ফাতারাহুন্না, যিনি কি করেছেন আকাশ এবং জমিনকে তৈরি করেছেন, ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর আমি এর সাক্ষ্য দিচ্ছি। দেখুন এখানে ইব্রাহিম আলাইহিসসালাম তাওহীদ কিভাবে বাস্তবায়ন করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জাতির বিরুদ্ধে গিয়ে কিভাবে তিনি তাওহীদ প্রতিষ্ঠা করলেন, নিজের জাতি মূর্তি পূজায় লিপ্ত ছিল, ওনার জাতি তারা মাথা মূর্তির সামনে মাথা নত করত, ইব্রাহিম আলাইহিস সালাম সে কথাগুলো না মেনে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের বিরোধিতা করলেন, তাদেরকে তাওহীদ শিক্ষা দিয়েছেন। আজকে তো আমরা প্রত্যেকে কুরবানি করি, প্রত্যেকে আমরা কুরবানি করি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি করা সত্ত্বেও আমরা দেখি অনেক মানুষ তারা আজকে তাওহীদ বোঝে না, তারা তাওহীদ থেকে অনেকটা দূরে,
নিজের ছেলেপেলেদেরকে তাওহীদ শিক্ষা দেয় না, নিজের পরিবারকে তাওহীদ শিক্ষা দেয় না, নিজের আর অন্যান্য প্রতিবেশীকে তাওহীদ শিক্ষা দেয় না, অথচ মাংস জবাই করলে, কুরবানি হলে মাংস তারা পরিবারকে দেয়, অন্য জায়গায় বিভিন্ন জায়গায় বিতরণ করে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যে তাওহীদ ছিল, সে তাওহীদ তো আপনি কোনোদিন আপনার ছেলেকে শেখাননি, সে তাওহীদ তো আপনি কোনোদিন আপনার পরিবারকে বলেননি, সে তাওহীদ তো আপনি কোনোদিন আপনার ছেলেপেলেকে শেখাননি। সে তাওহীদ আপনার শেখানো উচিত ছিল, যেখানে আপনি কুরবানি বাস্তবায়ন করবেন ঠিক সেখানে আপনার উচিত ছিল আপনার ছেলেকে আপনি তাওহীদ বাস্তবায়নের কথা বলবেন, তাওহীদের কথা আপনি তাকে শিক্ষা দেবেন। আমরা জানি ইমানের ইমান আমাদেরকে আল্লাহ রাব্বুল উপরে নিয়ে আসতে হবে। ইমানের কয়টা রুকুন ভাই? ছয়টা রুকুন না ইমানের? ইমানের ছয়টা রুকুন। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়ি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে এই ছয়টা রুকুন যে ছিল সেটা আমরা পরে দেখতে পাবো। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নিজে রাসূলের উপরে ইমানের কথা উল্লেখ করেছেন, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাস ইমামা। যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন আদেশের মাধ্যমে, নিষেধাজ্ঞার মাধ্যমে যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, পরীক্ষা করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তখন তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করে, ইন্নী জাঈলুকা লিন-নাস ইমামা, আমি মানুষের জন্য তোমাকে প্রতিনিধি বানাতে চলেছি, মানুষের জন্য আমি তোমাকে নেতা বানাতে চলেছি, মানুষের জন্য আমি তোমাকে তাদের আইডিয়াল বানাতে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়া মিন যুররিয়্যাতি, আমার পরবর্তী আমার ছেলেপেলেরা যারা আসবে, আমার বংশের আমার নাসল থেকে যারা আসবে, তারাও কি এই সিফাতটা পাবে, এই গুণের কি অধিকারী হবে? আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন, ওয়ালা ইয়ালালু আহদি যালিমিন, জালিমরা বাদ দিয়ে তারা প্রত্যেকেই আমার এই যেটা ওয়াদা করেছে সেটা পাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমি তোমাকে ইমাম করেছি, আমি তোমাকে নেতা করেছি। আর আমরা জানি আম্বিয়া একরামরা ছিলেন নিজের জাতির নেতা, আম্বিয়া একরামরা ছিলেন নিজের জাতির পথ প্রদর্শক, আম্বিয়া একরামরা ছিলেন নিজের জাতির জন্য রাহবার, আম্বিয়া একরামরা ছিলেন নিজের জাতিকে ওনারা পথ দেখিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করলেন, এবং তার পরবর্তী যে নবী আসবে, তার বংশ থেকেই যে নবী হবে, তার সুসংবাদ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে যে আমাদেরকে তার উপরে ইমান নিয়ে আসতে হবে, এবং আগে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে আম্বিয়া একরামরা এসেছিলেন, তারাও যে নবী ছিলেন, এ কথার ইঙ্গিত দিলেন। ইমানে মুজমালে আমরা পড়েছি যে আমাদেরকে শুধু ইমানে মুফাসসাল আমরা পড়েছি, যেভাবে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইমান নিয়ে আসতে হবে, ঠিক সেভাবে আগের পূর্বে যে সমস্ত আম্বিয়া একরামরা আছে তাদের উপরে আমাদেরকে ইমান নিয়ে আসতে হবে। শুধু এরকম নয়, শুধু এই কথাই থেকে জাননি ইব্রাহিম সাল্লাম, এখানেই জীবনীটা আমরা শেষ হয়ে যায়। ইব্রাহিম সাল্লামের জীবনে তাওহীদ আরও পাওয়া যায়। তিনি আসমানি কিতাবের উপরে ইমান নিয়ে আসার কথা বলেছেন, ওনার জীবনীতে আসমানি কিতাবের কথা পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল, নিদর্শন পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাতে বলেন, সুহুফে ইব্রাহিম ওয়া মূসা, সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেন যে ইব্রাহিমের সুহুফ এবং মূসার সুহুফ, ইব্রাহিমের উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছিল, মূসার উপরে অবতীর্ণ করা হয়েছিল, তার কথা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উল্লেখ করেন। সেখানে আমরা ইঙ্গিত পেলাম ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও একটা সুহুফ অবতীর্ণ করা হয়েছিল, বই অবতীর্ণ করা হয়েছিল। তাহলে আমি বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবনে তাওহীদ বাস্তবায়ন করে গেছেন, তাওহীদের রুকন তাওহীদের আরকানগুলো নিজের জীবনে প্রতিফলিত করে গেছেন, ওনার জীবনে এগুলো আমরা দৃষ্টান্ত পাই, ওনার জীবনে আমরা এগুলো দেখতে পাই। এবার আমি আপনাদের সামনে বলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা হিসাবে কেমন ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র হিসাবে কেমন ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা হিসাবে আমরা যদি দেখি, আজকে আমরা পিতা বাবা প্রত্যেকেই হয়েছি এবং আমাদের সন্তান আছে, আমরা অনেক সন্তানও ছিলাম, কিন্তু আমরা যদি আমাদের জীবনে দেখি পিতামাতার সঙ্গে আমাদের ব্যবহার আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা কিন্তু সেই পর্যায়ে আমরা এখনও পৌঁছাইনি। আমরা পিতামাতার সঙ্গে যেরূপ ব্যবহার করি সেটা কিন্তু ইব্রাহিম ইসলামের শিক্ষা নয়। আমরা মাতা পিতার সঙ্গে তাদেরকে যেভাবে কষ্ট দিই, ইব্রাহিম ইসলামের শিক্ষা এটা ছিল না। ইব্রাহিম ইসলাম আমাদেরকে সেটা শিক্ষা দিয়ে যাননি। ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, বাবা যদি বাড়ি থেকে বের করে দেয় তবুও তোমরা বাবার সঙ্গে সৎ কথা বলো, বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, বাবার সঙ্গে নম্র ভাষায় কথা বলো, তার সঙ্গে উঁচু হওয়ার কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা,
إذ قال لأبيه يا أبتي لما تعبد ما لا يسمع ولا يبصر ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে সম্বোধন করে বলছিলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে বুত পূজা ছাড়তে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে যখন মূর্তি পূজা ছাড়তে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে রিকোয়েস্ট করছেন, ইয়া আবাতি হে আমার আব্বাজান, ইয়া আবাতি হে আমার আব্বাজান। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া আবি বললেন না, এখানে ইব্রাহিম সালাম ইয়া আবি বললেন না, হে আমার বাবা বললেন না, ইয়া আবাতি বললেন। আর ইয়া আবাতির কথা বলে আমার এখানে বলেছেন, কাউকে যদি সম্মানের সহিত বলা হয় এবং নম্র ভাষায় যদি বলা হয় তখন এই শব্দটা উচ্চারণ করা হয় ইয়া আবাতি। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বললেন নিজের বাবাকে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইয়ুবসির, হে আমার পিতা তুমি এরকম মূর্তির এরকম মাবুদের কেন পূজা করছো যে তোমার কথা শোনে না এবং তোমাকে দেখে না। শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল বলেন ওয়ালা ইউগনি আনকা শাইয়্যা, যে তোমার কোনো উপকারে আসে না, ইয়াবাতি ইন্নি কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা, আমার কাছে এমন ইলম দেওয়া হয়েছে যে ইলম তোমার কাছে নেই, ফাত্তাবিনি তুমি আমার অনুসরণ করো, আহদিকা সিরাতাম মুস্তাকি সাবিয়া, আমি তোমাকে সঠিক পথের দিশা দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালাম আরও নিজের বাবাকে বলেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতানা ইন্না শাইতানা লিল ইনসি ইন্না শাইতানা লির রহমানি আসিয়া। ইব্রাহিম সালাম নিজের বাবাকে বলেন হে আমার বাবা তুমি শয়তানের উপাসনা করো না, শয়তান নিশ্চিত নিশ্চয় শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান, তিনি আল্লাহ রাব্বুল সে হলো আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু। এই যে কয়েকটা কথা আমি কোরআনের আয়াত থেকে আপনাদেরকে বললাম, এই যে কয়েকটা কথা আমি কোরআনের আয়াত থেকে তুলে ধরলাম, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তিনার বাবা কীরূপ ব্যবহার করেছে এটা আমাদের জানা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনাকে তাওহীদের কথা বলেন, যখন তিনাকে মূর্তি পূজা ছাড়তে বলেন, নিজের জাতির লোকেরা তো ওনাকে বিতাড়িত করেছিলেন করেছিলেন, নিজের পিতা ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, নিজের পিতাকে ওনাকে ধুৎকার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, বাড়ি থেকে বের করে দেওয়া সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে বোঝাচ্ছে, বাড়ি থেকে ওনাকে ওনার সঙ্গে এরূপ ব্যবহার করা সত্ত্বেও নিজের পিতাকে কীভাবে বোঝাচ্ছে যে হে আমার বাবা, হে আমার আব্বাজান, হে আমার আব্বাজান, হে আব্বার আব্বাজান। আজকে যদি আপনার বাবা যদি আপনাকে বলে দেয় যে তুমি আজকে অমুক খারাপ কাজ করে এসেছো তোমাকে ভাত দেবো না, আপনি সঙ্গে সঙ্গে কী বলেন, যাহ তোর ভাত খাবো না, আপনি রেগে মেগে চলে যান, নিজের বাড়ি ছেড়েছে ছেড়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে শিক্ষা নিন, শুধু মাংস খাওয়া শিক্ষা নিলে হবে না, ইব্রাহিম আলাইহিস সালাম দেখুন এখানে ওনার পিতা ওনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে তবুও ওনাকে বারবার রিকোয়েস্ট করছে আব্বুজান আব্বুজান আব্বুজান। একজন মুসলিমের চরিত্র এটাই হওয়া উচিত, একজন মুসলিমের পরিচয় এটাও হওয়া উচিত, একজন মুসলিম তার বাবা যদি ভুলক্রমে তাকে যদি কষ্ট দিয়েও ফেলে তাহলে তার বাবাকে উফ বলা যাবে না, তার বাবাকে কটু কথা বলা যাবে না, তার বাবাকে আমরা নিজে রেখে তাকে কষ্ট দিতে আমরা পারি না। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার মর্যাদা অনেক উপরে দিয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে হিসাবে কেমন ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এটা নয়, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবার সঙ্গে খুব ভালো কথা বলেছেন সেটাও আমরা এখান থেকে বুঝতে পারলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার তিনার বাবা বের করে দেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে বের করে দিচ্ছেন, বের হয়ে যাচ্ছেন বাড়ি থেকে, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময়ও ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতামাতার জন্য দোয়া করতে ভুলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা উল্লেখ করতে গিয়ে বলেন ক্বালা সালামুন আলাইকা সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়্যা। ইব্রাহিম সালাম বলছেন আসসালামু আলাইকুম, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন ঠিক আছে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, সাস্তাগফিরু লাকা রাব্বি, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি আমার প্রভুর কাছে আপনাদের জন্য ক্ষমা চাইতে যা আপনার জন্য আমি ক্ষমা চাইতে থাকবো, ক্ষমা চাইতে থাকবো, ইস্তেগফার করতে থাকবো, ইস্তেগফার করতে থাকবো, ইন্নাহু কানা বি হাফিয়্যা, নিশ্চিত তিনি আমার উপরে বড় মেহরবান। দেখুন ইব্রাহিম ইসলামের এই ঘটনা থেকে দেখুন, বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, আমরা বাড়ি থেকে বের হয়ে গেলে সঙ্গে সঙ্গে ব্যাগ টেক গুটিয়ে বাবার মুখ আর কোনোদিন দেখবো না এই বলে বাড়ি থেকে বেরিয়ে যাই, বাবাকে আর কোনোদিন তার সঙ্গে কোথায় বলবো না আর ফোনও করি না আমরা। কিন্তু এখানে দেখুন ইব্রাহিম ইসলাম বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, সালামতির দোয়া করছেন এবং তাদের জন্য বারংবার ইস্তেগফার করছেন, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে ক্ষমা করে দিও, আমি ক্ষমা কর, আমার ক্ষমার জন্য তোমার কাছে আমি হাত ফরিয়াদ করছি, তোমার কাছে আমি চাচ্ছি। এটা হলো শিক্ষা, এটা হলো শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমাদেরকে এই শিক্ষাটাও আমাদেরকে নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার দেখি যে নিজের বাবা হিসেবে তিনি কেমন ছিলেন। যখন তিনি আমরা জানি 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তান প্রাপ্ত হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন
86 বছর বয়সে ওনাকে সন্তান দান করেছিলেন। হযরতে ইসমাইল আলাইহিসসালাম সর্বপ্রথম ওনার সন্তান ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম যখন দীর্ঘদিন সন্তান পাননি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ফরিয়াদ করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো, তুমি আমাকে নেক সন্তান দান করো। এখানে আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম এখানে অন্য কারো কাছে চাইলেন না, ইব্রাহিম আলাইহিসসালাম কোনো পীরের কাছে গিয়ে চাইলেন না, ইব্রাহিম আলাইহিসসালাম অন্যের কাছে গিয়ে বললেন না যে আমার একটা সন্তান প্রয়োজন। ইব্রাহিম আলাইহিসসালাম চাইলেন তো কার কাছে চাইলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন। আপনার সন্তান হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। শিরক থেকে বেঁচে থাকুন, শিরক থেকে দূরে থাকুন। নিজের জীবনে যদি আপনি শিরক নিয়ে আসেন, আপনার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে, আপনার সারা জীবনের আমল নষ্ট হয়ে যাবে। আপনি হাজারো আমল করলে আপনার জীবনে যদি শিরক থাকে, তাহলে দেখতে পাবেন কিয়ামতের দিবসে আপনার আমল হাবা আম্মানসর হয়ে গেছে, সব উড়িয়ে গেছে, কিছুই আপনার জীবনে নেই। ইব্রাহিম আলাইহিসসালাম প্রথমে নিজের সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে সন্তান দান করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি শুকরিয়া অর্থে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন এই বুড়ো বয়সে আমাকে ইসমাঈলকে দান করলেন এবং ইসহাককে দান করলেন। আপনি কোনোদিন আপনার ছেলেকে পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছেন? আপনার ছেলে পাওয়ার পরে, ছেলে হওয়ার পরে আপনি মিষ্টি বিতরণ করেন, ছেলে হওয়ার পরে সুসংবাদটা আপনি সর্বপ্রথমে নিজের স্ত্রীর পরে পরে নিজের প্রিয় বাড়িতে আপনি দেন, কিন্তু আপনি এসে আল্লাহ রাব্বুলের কাছে দুরকাত সুন্নত আদায় করেছেন কোনোদিন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কোনোদিন দুরকাত এই সিজদায় শুকর আদায় করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের আপনি প্রশংসা শুকরিয়া আদায় করেছেন? না, আপনার শুকরিয়া আদায় করা হয়নি। আপনি কি করেন যদি ছেলে সন্তান হয়, আপনি যদি খুব বড় লোক মানুষ হন, তাহলে আপনি পুরো গ্রামে মিষ্টি বিতরণ করেন, পুরো গ্রামে মিলে আপনি মিষ্টি বিতরণ করেন। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। আমাদের যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো নেয়ামত দান করে, সেই নেয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি পরিপূর্ণ করে দেয়, তাহলে আমাদেরকে সর্বপ্রথমে কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। শুধু এটা নয়, ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সন্তানের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সন্তানের ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের পরিবার পরিজনের জন্য তিনি সবসময় চেষ্টা করতেন তাদের জন্য ভালো কিছু চাওয়ার, আল্লাহ রাব্বুল কাছে ফরিয়াদ করার। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইতাআত, তার আনুগত্যশীল হওয়ার দোয়া করতেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমিনা লাকা ওয়া মিন যুররিয়্যতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আল্লাহ রাব্বুল দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম, হে আল্লাহ তুমি আমাকে এবং তুমি আমার পুত্রদেরকে মুসলিমিন এলাক তোমার আনুগত্যশীল করো, আর আমার পরবর্তী আমার যেটা নাসল হবে তাদেরকে তুমি আনুগত্যশীল করো। এখান থেকে বুঝে যায় যে ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ছেলেপেলের জন্য দোয়া করেছেন, নিজের ছেলেপেলের জন্য ভালো হওয়ার জন্য অনেক কিছু করেছেন। আচ্ছা, আপনি কোনোদিন আপনার ছেলের জন্য দোয়া করেছেন? আপনি কোনোদিন আপনার ছেলের জন্য দোয়া করেছেন? আপনার ছেলে যদি আজকে বদমাশি করে, আপনার ছেলে যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়, তাহলে আপনি কোনোদিন আল্লাহ রাব্বুল কাছে এসে ফরিয়াদ করেছেন, চেয়েছেন আল্লাহর কাছে? না, আপনি একটা লাঠি নিয়ে তাকে আগে মারার চেষ্টা করবেন, লাঠি নিয়ে আপনি তাকে বেত্রাঘাত করবেন, এটা প্রাথমিক কাজ আপনার। কিন্তু আপনার প্রাথমিক কাজ হওয়া উচিত ছিল আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাওয়া, এবং আল্লাহ রাব্বুল কাছে তার জন্য তার হেদায়েতের দোয়া করতে হবে আমাদেরকে, যে আল্লাহ তুমি আমার সন্তানকে সঠিক পথে নিয়ে আসো, তুমি আমার সন্তানকে সঠিক পথে দিশা দেখাও। এই শিক্ষাটা আমাদেরকে ইব্রাহিম ইসলামের জীবন থেকে নিতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সন্তানের জন্য একটা ভালো পরিবেশের দোয়া করেছিলেন, নিজের ভালো নিজের পরিবারের জন্য একটা ভালো পরিবেশ তিনি খুঁজে দিয়েছিলেন। আজকে আপনার গ্রামে যদি পরিবেশ নোংরা হয়, তা আপনি বলেন যে যেভাবে মানুষ হচ্ছে হোক, আমার ছেলে যেভাবে মানুষ হচ্ছে হোক, আরে একটু বড় হলেই তো হলো, এই ছেলেই যখন বড় হয়ে আপনাকে কটু কথা বলে, এই ছেলেই যখন বড় হয়ে আপনার কথা অমান্য হয়, এই ছেলেই যখন বড় হয় আপনাকে গালি গালাজ করে, তখন আপনি আফসোস করে বলেন যে ইস, পরিবেশটা যদি ভালো হতো। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের পরিবারের জন্য খুব সুন্দর পরিবেশ তিনি চয়ন করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের কথা বলতে গিয়ে বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তিনি বাইতুল মুহাররাম অর্থাৎ হারাম শরীফে তিনি রেখে এসেছিলেন।
যেখানে না তখন কোনো মানুষ ছিল, না খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল, না সেখানে কোনো পানি ছিল, কিছুই ছিল না। কিন্তু তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনাকে বললেন যে তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে সেখানে রেখে আসো, ইব্রাহিম সাল্লাম কোনো কথা না দেখে, কোনো কথা না শুনে ইব্রাহিম সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কথার উপরে আমল করতে গিয়ে ওনাকে নিজের ছেলে এবং স্ত্রীকে নিজের ছেলে এবং স্ত্রীকে তিনি ওই বাইতুল্লাহিল হারামে রেখে আসেন। আমাদেরকে এই শিক্ষাটা নিতে হবে, আমাদেরকে এই শিক্ষাটা নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এটাই নয়, আপনি আপনার ছেলের জন্য হারাম ইনকাম করছেন, আপনি আপনার ছেলের জন্য ঘুষ নিচ্ছেন, আপনি আপনার ছেলের জন্য অবৈধ কাজ করে ছেলের জন্য আপনি মাল সঞ্চয় করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য আপনাকে যে জবাবদিহি হতে হবে তার কোনো আপনার ভ্রুক্ষেপ থাকছে না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের জন্য রিজকের দোয়া করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের জন্য মাল সঞ্চয় করার দোয়া করেছিলেন, সেটা দেখ সেটা আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইব্রাহিম সালামের কথা বলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারিমে, ওয়ারযুকহুম, হে আল্লাহ তুমি তাদেরকে রিজিক দান করো, মিনাস সামারাতি, এমন ফল রিজিক দান করো, সব ধরনের ফল তুমি রিজিক দান করো, লাআল্লাহুম ইয়াশকুরুন, হতে পারে এরা আপনার শুকরিয়া আদায় করবে। আপনি আজকে হালাল মাল হারাম মাল ইনকাম করে নিজের সন্তানকে দিয়ে নিজে গর্ববোধ মনে করেছেন যে আমি আমার সন্তানকে এত কিছু করে দিলাম, আল্লাহর কাছে ফরিয়াদ করুন, ফিরে আসুন। ইব্রাহিম সালামের জীবনী থেকে শিক্ষা নিন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আপনাদেরকে শিক্ষা নিতেই হবে। শুধুমাত্র মাংস খেলে হবে না, কুরবানি উদযাপন করলে হবে না, এই সমস্ত কিছু যে কথাগুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম, এই সমস্ত কিছু শিক্ষা আমাদেরকে নিতে হবে ইব্রাহিম সালামের জীবনী থেকে। ইব্রাহিম সালাম নিজের ছেলেদেরকে সবসময় শিরক থেকে বাঁচার তাগিদ করতেন, ইব্রাহিম সালাম নিজের ছেলেপেলেদের শিরক থেকে বাঁচার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন নাআবুদাল ইসলাম, আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানকে ইবাদত করা, মূর্তিদের ইবাদত করা থেকে তুমি আমাদেরকে বিরত রাখো, মূর্তিদের সামনে মাথা নত করা থেকে তুমি আমাদেরকে বিরত থাকো। আপনাদেরকেও নিজের ছেলের জন্য শিরক থেকে বাঁচার দোয়া করতে হবে, তাওহীদে তারা যেন অটল থাকে তার জন্য আপনাকে দোয়া করতে হবে, আপনার ছেলের জন্য ভালো পরিবেশ দিয়ে যেতে হবে, আপনার ছেলের জন্য আপনাকে ভালো একটা মাহল দিয়ে যেতে হবে, আপনার ছেলের জন্য দোয়া করতে আল্লাহ রাব্বের কাছে আপনি যদি সন্তান প্রাপ্ত হন আল্লাহ রাব্বের কাছে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আপনি দায়ী হিসাবে তাওহীদকে আপনাকে আগে রাখতে হবে, মুসলিম হিসাবে তাওহীদকে আপনাকে আগে রাখতে হবে, আপনার প্রতিবেশী যদি কেউ শিরকে লিপ্ত থাকে শিরক থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই কুরবানি তো সবাই পালন করে থাকে, আমরা সবাই কুরবানির, যত মুসলিম আছে পৃথিবীতে সবাই আমরা কুরবানি পালন করে থাকি, কিন্তু অনেক মুসলিম ভাই আছে যারা কুরবানি পালন করে এবং কুরবানি পালন করার সাথে সাথে তারা শিরকে লিপ্ত। কুরবানির এই জীবনী থেকে তারা, ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবনী থেকে তারা শিক্ষা নেয়নি আমাদেরকে। অতএব এই কথাই আমাদেরকে আমি আপনাদেরকে বলবো, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে যেমন আপনারা কুরবানি শিক্ষাটা নিয়েছেন, কুরবানি সুন্নতটা আপনারা পালন করেন, যেভাবে আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিকে পালন করতে গিয়ে 10 তারিখে জবাই করেন, ঠিক যে কথাগুলো আপনাদের সামনে আমি বললাম সেগুলোর উপরে আপনাদেরকে আমল করতে হবে। পরিশেষে আমি আল্লাহ রাব্বের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই ইসলামকে বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই তাওহীদকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমাদের জীবনে, আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শিরক থেকে বাঁচার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই এই পৃথিবীতে বালা এবং মুসিবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পৃথিবীতে সমস্ত মুসলিমদেরকে শান্তি প্রদান করেন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।